হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ইসমাইল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো চারিত্রিক সনদপত্র কীভাবে আপনারা তৈরি করবেন এবং ফরম্যাটটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি। যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ফার্স্টে বন্ধুরা, আমাদের একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টে দেখেন, এখানে আমাদের একটা চারিত্রিক সনদপত্র এখানে করা আছে। চারিত্রিক সনদপত্রের আপনার যে লেখাটা লেখা থাকে সেটা আমি আপনাদেরকে বলি। এই মর্মে চারিত্রিক সনদপত্র প্রদান করা যাইতেছে যে আমি মোহাম্মদ মনির হোসেন, পিতা মোহাম্মদ হোসেন আলী, মাতা মোহাম্মদ আলতা বেগম, গ্রাম পুনাহুরা, পোস্ট সিটকা, থানা বাউফল, জেলা পটুয়াখালী, আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। সে রাষ্ট্র বা সমাজ বিরোধী কোনো কাজে জড়িত নয়। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এই লেখাটুকুই জাস্ট লেখা থাকবে। এটাকে সুন্দর করে সাজিয়ে এবং প্রিন্ট দিয়ে এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকেও সিগনেচার করলে হয়, একম গেজেটেড অফিসার থেকেও আপনার সিগনেচার করায়, তারপর তার সিল দিয়ে এটা ব্যবহার করা যায়। আর চারিত্রিক সনদপত্রটা মূলত সরকারি চাকরিজীবী যারা আছে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বেসরকারি ক্ষেত্রে কিন্তু একটু খুব দরকার হয় না। তো এই বন্ধুরা, এই ফরম্যাটটি আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, ওয়েব পেজের লিঙ্কটা, উপরের লিঙ্কটা দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আমি পুরো ছকটাই দিয়ে দিছি, আপনারা জাস্ট নাম, পিতার নাম এগুলো আমি ব্ল্যাঙ্ক রাখছি। এখানে যেখানে ডট ডট দেওয়া আছে ডট ডটটা আপনারা উঠিয়ে দিয়ে আপনারা এখানে আপনাদের যে নাম এবং ঠিকানাটা বসায় দিবেন। তো এখন আসেন আমি এটাকে কিভাবে সাজাবো। তো এখানে দেখেন, এই জাস্ট এইখানের যে লেখাটা, এই লেখাটাকেই আমি এখানে অগোছালো অবস্থায় রেখে দিছি। অগোছালো বলতে এটাকে আমি সাজাইনি, জাস্ট টাইপ করে থুয়ে দিছি। তো এটাকে আপনারা কিভাবে সাজাবেন, তো ফার্স্টে আসেন পেজ সেটআপ, তা পেজ লেআউট থেকে আপনারা পেজ সাইজে যাবেন। যাওয়ার পরে A4 দিয়ে দিবেন, A4 দেওয়ার পরে আপনারা মোর পেজ সাইজে যাবেন। যাওয়ার পরে আপনারা চারিদিকে আপনারা যেমন টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, আর লেফট রাইটে আপনারা 1.25 দিবেন। কারণ একটু সাইড থেকে যদি চাপায় না দেন তাহলে লেখাটা বেশি, যদি সাইডে বড় রাখেন তাহলে লেখা কিন্তু দেখা গেছে 2-3টা লাইনই হয়ে যাবে, আর সাইড থেকে যদি একটু চাপায় দেন তাহলে এটা 5-6 লাইনে যাবে। একটা পেপারের ভিতরে আপনার সম্পূর্ণ একটু লেখাটা একটু বড় দেখাইলো, একেবারে খালি দেখাইলো বা কেমন হয়। তো আপনারা এখান থেকে পেজ সাইজটা এভাবে করে নেবেন। তো এখানে আপনারা এই পেজ সাইজটা বসানোর পরে আপনারা এখানে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা লেখা তো যেহেতু কমপ্লিট, তো আমরা জাস্ট এই চারিত্রিক সনদপত্র এই লেখাটা আমরা এখান থেকে মেডেল করে দেব। মেডেল করার পরে এটা নিচে আমরা একটু এন্টার দিয়ে এটাকে একটু ফাঁকা করে নিলাম। নেওয়ার পরে চারিত্রিক সনদপত্রের যে ফন্ট সাইজটা আছে এটাকে আমরা একটু বাড়ায় দেব আমাদের প্রয়োজন মতো। তো আমরা 24 দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, এটা আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, আন্ডারলাইনটা যদি আমরা একটু মোটা দিতে চাই তাহলে পাশের অ্যারোতে ক্লিক করে এখান থেকে একটু মোটা করে দিলাম। তারপরে আপনারা যদি একটু কালার দিতে চান এখান থেকে আপনারা একটা কালার দিয়ে দিবেন, কালার একটু দিয়ে দিলাম। তারপরে আসেন এই লেখাটা, এই লেখাটা এখানে কিন্তু 16 ফন্টে আছে আর একটু দেখেন হিজিবিজি অবস্থায় আছে। তো আমি এটাকে একটু নিচের দিকে নামাই দিই এখানে, আর এই লেখাটাকে আমরা একটু, তো এই লেখাটাকে আমরা একটু জাস্টিফাই করে নিব এখানে, এই যে এটা দিয়ে জাস্টিফাই করে নিলাম আর কি। এটা আমার পুরো লাইনটা কি ঠিক রাখবে একটু ফাঁকা ফাঁকা করে। আর এই লেখাটাকে আমরা এখান থেকে আর একটু আপনার লাইনের যে স্পেসগুলো সেটাকে আমরা একটু বাড়ায় দেবো। তো এখানে আছে 1.15, আমরা এটাকে 1.5 করে দিতে পারি বা 2 করে দিলেও একটু বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, বা 2 করে দিলেই হয়, বা 1.5, এটা আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন, আপনারা যেটা ভালো হয় সেটা দিবেন। তারপরে এই লেখাটাকে আমি একটু উপরে উঠাই দিয়ে জাস্ট এখানে একটা ট্যাব বাটনে ক্লিক করব, ট্যাব কিবোর্ড থেকে, তাহলে একটু ডান দিকে সরে আসবে। তো মোটামুটি দেখলেন এটা সাজানো হয়ে গেছে, কারণ লেখাই তো কম, এটা সাজাতে আর বেশি সময় লাগবে না আপনাদের।
তো এই লেখাটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, এখান থেকে আপনারা জাস্ট এই লেখাটাকে এইভাবে কপি করবেন, কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে কপি করে নিয়ে আসবেন আয়না আপনারা এই যে আমাদের ডকুমেন্টে মনে করেন এখানে। তাহলে এইভাবে জাস্ট একটু দেখাচ্ছি, এভাবে রেখে দেবেন, তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এখানে একটু কালারটা কিন্তু একটু সাদা স্যাঁতসেঁতে হয়ে গেছে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। এভাবে আপনারা কালারটা কালো দিয়ে দিবেন। এটা আমি ওয়েবসাইট থেকে নিয়ে আই না, তারপর দেখাচ্ছি। আর এখানে তো অলরেডি আপনাদেরকে দেখাই দিলাম, ওয়েবসাইট থেকে আই না, এইভাবে সুন্দরভাবে এইভাবে আপনারা নামগুলো এই যে জাস্ট এই যে ডট ডট দেওয়া এটাকে সিলেক্ট করবেন, পরে এখানে আপনার নামটা লিখে দেবেন। যেমন এভাবে আপনারা নামটা লিখে দিবেন, এই ডট ডটটা উঠে দিয়া নাম ঠিকানা যেগুলো আছে গ্রাম জেলা পোস্ট এগুলো আপনারা লিখে দিবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত। কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।